السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আমরা কেমন জানি ধীরে ধীরে খুব অকৃতজ্ঞ হয়ে যাচ্ছি। আসলে মানুষ অকৃতজ্ঞ, আল্লাহ তাআলা সত্যই বলেছেন, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন মানুষ অকৃতজ্ঞ। আমরা আল্লাহর প্রতি অকৃতজ্ঞ, আমরা মানুষের প্রতি অকৃতজ্ঞ, আমরা সমাজের প্রতি অকৃতজ্ঞ, সব দিক থেকে আমরা অকৃতজ্ঞ। কেন কেন এত অকৃতজ্ঞ? আপনার তো দুটা পা আছে, বহু মানুষ আছে যাদের দুটা পা নেই, একটা পা নেই, স্কেচে ভর দিয়ে হাঁটতে হয়। অনেক মানুষ আছে প্যারালাইজড হয়ে বিছানায় শুয়ে আছে কন্টিনিউয়াসলি। অনেক মানুষ রয়েছে যাদের দুটা চোখ নাই, আপনার দুটো চোখ আছে। অনেক মানুষ রয়েছে যার দুটো হাত নেই, কিছু ধরতে পারে না, আপনার তো দুটো হাত রয়েছে, সচল, আপনি কাজ করতে পারেন। আপনার মুখ রয়েছে, কথা বলতে পারেন, আপনার কান রয়েছে, শুনতে পারেন। মসজিদ থেকে যখন সালাত পড়ে বের হন, দেখেন না দরজায় দাঁড়িয়ে আছে একটা মানুষ লাঠি একটা হাতে নিয়ে, দুই চোখে দেখতে পায় না। এই সুন্দর পৃথিবী আপনি দেখতে পাচ্ছেন, সে তো দেখতে পায় না, দুটো টাকা পাওয়ার জন্য আপনার সামনে হাত বাড়িয়েছে। আপনি এসি গাড়িতে করে যাচ্ছেন, জ্যামে বসে আছেন, আপনার জানলায় এসে টকটক করে একটা ছোট্ট ছেলে বা ছোট্ট মেয়ে বা একজন বৃদ্ধা মহিলা, আপনার মায়ের বসে একটি একজন মহিলা হয়তো আপনার কাছে দুটো টাকা চেয়েছে বৃষ্টিতে ভিজে কিংবা রোদে পুড়ে, পাঁচটা টাকা চেয়েছে, আপনার কাছে গাড়িটা চায়নি, আপনার কাছে আপনার ফ্ল্যাটটা বুঝে চায়নি, আপনার কাছে এক শতক জমি চায়নি, আপনার কাছে চেয়েছে পাঁচটা টাকা, দিন না তাকে, আপনার খুব কি ক্ষতি হয়ে যাবে? আল্লাহর শুকরিয়া আদায় করুন না একটা বারের জন্য, মানে যখনই মনে হবে আল্লাহর নেয়ামতগুলো, আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন, সব ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাইন শাকার তুমলা আজিদ আন্নাকুম, যদি তোমরা আমার শুক্রিয়া আদায় করো আমি তোমাদেরকে আরও আরও বাড়িয়ে দেবো। শুক্রিয়া আদায় করেই দেখুন না আল্লাহ আরও বাড়িয়ে দেবেন, আরও বাড়িয়ে দেবেন। আল্লাহ শুক্রিয়া আদায় করুন, ফ্ল্যাট একটা দিয়েছেন আল্লাহ আর একটা দিবেন, গাড়ি একটা দিয়েছেন আর একটা দিবেন, সন্তান একটা দিয়েছেন আর একটা দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবারিত রয়েছে, আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করুন। মানুষ এতটা অকৃতজ্ঞ হয় কী করে? মানুষকে আমরা অনেক সময় অনেককে জিজ্ঞেস করি যে ভাই কেমন আছেন, ভাই বলেন না অনেক সমস্যায় আছি, এই ব্যবসার সমস্যা, পারিবারিক সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা, কেন এত সমস্যার কথা বলছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি সমস্যায় আছেন? ক্ষুধা পেটে নিয়ে আল্লাহ রসুল বের হয়ে যেতেন, দিনের পর দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আগুন জ্বলত না, সামান্য জিনিস খেয়ে তারপর থাকতেন, ক্ষুধায় তিনি পেটে পাথর পর্যন্ত বাঁধতেন। এরকম দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের জীবনে রয়েছে। আপনার জীবনে এরকম দুঃখ কষ্টের ইতিহাস কি রয়েছে? থাকলেও এখন তো ভালো আছেন, একবার বলুন আলহামদুলিল্লাহ, সবসময় আল্লাহ শুকরিয়ার মধ্যে থাকুন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ তাআলা আরও আরও বাড়িয়ে দিবেন। আপনার থেকে যারা নিচে আছে তাদের দিকে তাকিয়ে নিজেকে কম্পেয়ার করুন, তারপরে আল্লাহ শুকরিয়া আদায় করুন। আপনার থেকে যারা ভালো আছে তাদের সাথে আপনি নিজেকে কম্পেয়ার করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেভাবে আছি আরও ভালো রাখুন, সকলকে আরও বেশি ভালো রাখুন, আল্লাহর প্রতি আরও বেশি কৃতজ্ঞ হওয়ার, মানুষের প্রতি আরও বেশি কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করুন। এই আবেদনটুকু আপনাদের কাছে থাকবে, বিভিন্ন সময় আমরা দান সাদাকা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে উদার চিত্তে হাত খুলে মুক্ত হস্তে আমরা যেন দান সাদাকা করতে পারি, গরিবদের পাশে দাঁড়াতে পারি, মানুষদের হেল্প প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।